हेलो व्यूअर अस्सलाम वालेकुम वेलकम बैक टू माय चैनल नाहर किचन। आज के रेसिपी थाकछे कस्टार्ड क्रीम पाई विदाउट ओवन। पाईटा खेते खूब मजार और देखें कस्टार्ड क्रीमटाओ कि लोभनीय लागछे। ताहले चलुन कथा ना बाड़िए तैरी करे नेया जाक कस्टार्ड क्रीम पाई। आमी एकटी बाटीते उष्ण गरम दूध निये निच्छी 1/3 कप परिमाणे। एते 1 चामच परिमाणे ईस्ट दिए दीब, 1 चामच चीनी दिए नेड़े निच्छी। एटाके आमी 10 থেকে 12 মিনিট ঢেকে রেখে দিব। ইস্টটা এই সময়ের মধ্যে অ্যাক্টিভ হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি ময়দা 1 কাপ পরিমাণে, আর লাগবে সয়াবিন তেল 2 টেবিল চামচ পরিমাণ। এখন হাতের সাহায্যে আস্তে আস্তে সমস্ত জিনিস মিশিয়ে একটি নরম ডো তৈরি করে নেব। ডোটা অনেকটা রুটি বা পরাটার ডোর মতন হবে। খামিটা খুব ভালো মতন মথে নিয়েছি হাতের সাহায্যে। আমি এইভাবে রোল করে ডোটাকে এখন রেস্টে রেখে দেব। তার আগে আমি এর উপরে 4 থেকে 5 ফোঁটা সয়াবিন তেল মাখিয়ে এটাকে রেস্টে রেখে দিব ঢেকে 1 ঘন্টার জন্য। এই সময়ের মধ্যে আমি কাস্টার্ড ক্রিমটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি 400 গ্রাম দুধ নিয়েছি, এতে চিনি দিয়ে দিচ্ছি 4 চা চামচ। আপনারা মিষ্টি আরেকটু বেশি খেতে চাইলে আরও 1 চামচ চিনি মেশাতে পারেন। কাস্টার্ড পাউডার দিব 1 চামচ করে, মোট 4 বার প্রতিবারই দেওয়ার পরে মিশিয়ে নেবেন। এতে করে কাস্টার্ডটা দুধের সঙ্গে খুব ভালো মতন মিলিয়ে যাবে। কাস্টার্ড পাউডারটা দলা দলা হয়ে থাকলে জাল করার পর কিন্তু এটা দলা পেকে থাকবে, এর জন্য ভালোভাবে মিশিয়ে তারপরে জাল করে নেবেন। আমি এখন এটাকে জাল করে নিচ্ছি। অনবরত নেড়ে চেড়ে জাল করবেন। এরই মধ্যে বেশ ঘন এবং রঙটা পরিবর্তন হয়ে এসেছে। এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দেব, কারণ এটা ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। তৈরি হয়ে গেল কাস্টার্ড ক্রিম। এখন চলেন তাহলে পাইটা বানানো শুরু করি। 1 ঘন্টা পরে ফিরে এলাম। ডোটা বেশ নরম হয়ে গেছে। আমি ডোটাকে আরেকটু মথে নেব। এটাকে খুব ভালো মতন মথে নেয়ার পরে আমি 5টা খামি হয়েছিল ছোট ছোট, এই খামিগুলোকে দিয়ে এখন আমি রুটি তৈরি করে নিব। রুটিগুলো একটু লম্বা সাইজের তৈরি করবেন এবং রুটিগুলো খুব বেশি পাতলা করবেন না। আমি এখন এই রুটির উপরে দিয়ে দিচ্ছি 1 চামচ কাস্টার্ড ক্রিম এবং রুটির 1 প্রান্ত থেকে আর 1 প্রান্ত এইভাবে এনে সিল করে দিচ্ছি। হাতের সাহায্যে খুব ভালো মতন সিল করে দিবেন। এইভাবে আমি সবগুলো পাই তৈরি করে নিব। আমার সবগুলো পাই তৈরি করা হয়ে গেছে। এখন এই পাইগুলোকে ঢেকে রাখবো গরম জায়গায় 15 মিনিটের জন্য। এই 15 মিনিটে পাইগুলো বেশ ফুলে উঠবে। আমি 15 মিনিট ঢেকে রেখেছিলাম, দেখতেই পাচ্ছেন পাইগুলো আগের থেকে বেশ ফুলে উঠেছে। এখন একটি ফ্রাই প্যানে হালকাভাবে তেল ব্রাশ করে নিয়ে তাতে আমি পাইগুলো দিয়ে দিচ্ছি। আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট এটাকে চুলায় উপর রেখে দিচ্ছি। 10 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে আবারও উল্টিয়ে এটাকে রেখে দিব। অবশ্যই চুলার আঁচটা মৃদু রাখবেন। তৈরি হয়ে গেল আমার কাস্টার্ড ক্রিম পাই। এরই মধ্যে আপনারা খেয়াল করছেন যে কাস্টার্ডগুলো কিন্তু পায়ের ভিতর থেকে বের হয়ে আসতে চাচ্ছে। তৈরি হয়ে গেল মজার এক রেসিপি। ভিডিওটি দেখার জন্য অশেষ ধন্যবাদ।